কুমিল্লার ঐতিহাসিক লালমাই ময়নামতি পাহাড়ের পাদদেশে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ কিংবা অষ্টম শতাব্দীর প্রথম ভাগে তৎকালীন বৌদ্ধ ধর্মানুসারী শাসকগোত্র দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব কর্তৃক নির্মিত হয় ভবদেব বিহার, যা পরবর্তীকালে শালবন বিহার নামে পরিচিতি লাভ করে। বাংলার ইতিহাস ঐতিহ্যের অন্যতম ধারক কুমিল্লার শালবন বিহারের সন্নিকটে 2006 খ্রিস্টাব্দে শিক্ষা, সংস্কৃতি ও শিল্পের শহর খ্যাত কুমিল্লার একমাত্র স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় লাল সবুজের সমারোহে ঘেরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের জন্য বিখ্যাত কুমিল্লার সময়ের দাবি মেটাতেই প্রতিষ্ঠার অষ্টম বর্ষে 2014 খ্রিস্টাব্দে দুজন শিক্ষক ও 25 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ। দেখতে দেখতে স্বপ্নের চাদরে আবৃত প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছে। বিদায় লগ্নে প্রত্যাশা ও প্রাপ্তির নানা সমীকরণ নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রত্ন প্রথম বিশ্ববিদ্যালয় মানে হাজারো স্বপ্নের উকিঝুঁকি। স্বপ্নের শিক্ষাঙ্গনে একজন স্বপ্নবিভাসু শিক্ষার্থীর স্বপ্নের পদচারণা, যেখানে দীর্ঘ পথ চলার প্রতিটি পদক্ষেপে থাকে নবোদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়, পরিবার পরিজনের হাজারো প্রত্যাশার সমন্বয়, অদম্য যুবকের গগনচুম্বী স্বপ্ন পূরণে কেটে যায় হাজারো রজনীর মতো রূপকথার হাজারো দিবারাত। তবু সেই স্বপ্ন পূরণে আদৌ কি সবার সক্ষমতা থাকে? শিক্ষা জীবনের নতুন এই অধ্যায়ে পদার্পণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের কার্যতালিকায় পরিলক্ষিত হয় নানা পরিবর্তন ও নানা ভিন্নতা। রাতে দেরিতে ঘুমনো, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, হল থেকে হুড়মুড়িয়ে উঠে আকস্মিকভাবে ক্লাসে প্রবেশ করা, এটাই এখানকার নিত্যদিনের কার্যতালিকা। বিশ্ববিদ্যালয় জীবনের সম্পূর্ণ নতুন পরিবেশে এসে অভিভাবকহীনতার চরম শিখরে পৌঁছতে হয় এক একজন শিক্ষার্থীকে। পরিবার ছেড়ে দূরে আসার পর পরিচয় পর্বের সাময়িক ভয়ের মাঝেও পরিলক্ষিত হয় নতুনত্বের আমেজ, নতুন সম্পর্ক গঠনের উদ্দীপনা। নতুন এই সম্পর্ক, নতুনত্বে ঘেরা বন্ধন বিশ্ববিদ্যালয়ের আঙিনা ছেড়ে যাওয়ার পরেও আমরণ অমলিন থেকে যায় স্মৃতির পাতায়। ক্লাসের সিআর আর এজন্য আরেক অভিভাবক, প্রতিনিয়ত ক্লাস আপডেট, পরীক্ষার বিষয়ে পারস্পরিক সমন্বয়, সহপাঠীদের নিয়মিত খোঁজখবর রাখা, নিয়মিত আপডেট জানানো কিংবা মাঝে মাঝে একটু আধটু বিরক্তির ছোঁয়া, ব্যক্তি জীবনের পাশাপাশি এ যেন আরেকটা বাড়তি চাপ। নতুন বিভাগে ছিল না কোনো ক্লাসরুম, নিজস্ব কোনো করিডোর কিংবা নির্ধারিত কোনো স্থান। বিভাগের করিডোরে কখনো বা ছাদে বসেই ক্লাস করতে হয়েছে স্বপ্নপিপাসু শিক্ষার্থীদের। তবু সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত করে তুলেছিল ভ্রাম্যমান বিদ্যাগ্রহণের প্রতিটি মুহূর্তকে। ছোট্ট পরিসরের প্রত্নতত্ত্ব বিভাগে পারস্পরিক আন্তরিকতার বন্ধনই স্বপ্নবিলাসী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পরম পাথেয়। শিক্ষক শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, আনন্দ বেদনার সমবন্টন, অকৃত্রিম ভালোবাসার সংমিশ্রণ, কোনোটারই ঘাটতি ছিল না সেখানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়ে একসাথে পথ চলার মাঝেও দেখা যায় নানা বৈচিত্র্য। স্বপ্নচাষী শিক্ষার্থীরা কেউ কেউ সাংগঠনিক পরিধিবৃদ্ধির প্রচেষ্টায় বিভোর, কেউ সাংস্কৃতিক অঙ্গনের আলোচিত মুখ, কেউ বাবার তথ্য প্রযুক্তি ব্যবহারে আসক্ত। সর্বোপরি এক একজনের এক এক বিষয়ের দক্ষতা আমাদের এই বিভাগে এনে দিয়েছিল অভূতপূর্ব পরিপূর্ণতা। প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের আরেকটি মজার বিষয় হলো নিজেদের চিত্তবিনোদনের স্বার্থে গৃহীত সকল সিদ্ধান্তে সবার একমত পোষণ। যেমন চাঁদা তুলে জন্মদিন পালন, দেশের বিভিন্ন প্রান্তে আনন্দ ভ্রমণ, আকস্মিক বনভোজন, যে কোনো বিষয়ে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পরিবারের বাইরেও এ যেন আরেকটি নতুন পরিবার, যেখানে রয়েছে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয়, পারস্পরিক সহমর্মিতা ও সহনশীলতার অপূর্ব সমন্বয়। প্রাণবন্ত এই মুহূর্তগুলোই শুধু বিশ্ববিদ্যালয় জীবন নয়, সেখানে রয়েছে আরও নানা গল্প। যেমন সেমিস্টার পরীক্ষা, এ যেন এক বিভীষিকার নাম,
রাত দিন পড়েও কোর্স শেষ না হওয়া, মাথায় গামছা বেঁধে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, যাবতীয় প্রতিকূলতা উপেক্ষা করে শুধুই পড়াশোনায় ব্যস্ত থাকা আর সেমিস্টার শেষ করা। আবার এত শিক্ষার্থীদের ভিড়েও একটি দল থাকে সবসময় ডোন্ট কেয়ার মুডে, তারা ব্যাক বেঞ্চারদের মতো করে পরীক্ষার আগের রাতেই পড়াশোনা করে। পরীক্ষা পরবর্তীতে সবার বিধ্বস্ত চেহারা ক্লান্তি দূর করতে কিংবা নতুন কোনো অভিজ্ঞতার অন্বেষণে দল বেঁধে কোথাও ঘুরতে যাওয়া, সবুজের সমারোহে ঘুরে বেড়ানো, আবার মাঝে মাঝে অজানা কারণে হই হুল্লোড়, প্রতিটি সেমিস্টার শেষে এটি নিয়মিত ঘটনা। ক্লাসরুম সংকটের মাঝেও কখনো সেমিনারে, কখনো সাদে, আবার কখনো পাহাড়ের উপর ভ্রাম্যমান ক্লাসের প্রতিটি মুহূর্ততে জন্মেছিল কিছু অসাধারণ স্মৃতি। প্রত্নতাত্ত্বিক অধ্যয়নের পাশাপাশি বাস্তব জীবনে অভিজ্ঞতার অন্বেষণে ওয়ারিবটেশ্বর, মুন্সীগঞ্জ কিংবা লালমাই ময়নামতির পাহাড়ে ঘুরে বেড়ানো, স্মৃতিগুলো সবসময় স্মৃতির পাতায় দাঁড়িয়ে বেড়াবে। সময়ের স্রোতে পড়াশোনার পাশাপাশি ব্যাক বেঞ্চারদের গল্পগুলো সবসময় বলার মতো বিষয় হয়ে দাঁড়ায়। এত ক্লান্তির মাঝেও বাছে মজা করে বাসায় ফেরা, হইহুল্লোড়টা জমে ওঠে সব সময়। ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার জন্য আগে থেকে বাসে সিট রাখা, বাস ছাড়ার শেষ মুহূর্তে দৌড়ে গিয়ে বাসে ওঠা, মানুষের ভিড়ে, এ যেন আরেক সংগ্রামের গল্প। পাওয়া না পাওয়ার হিসাব কষে দেখা যায়, প্রাপ্তির তুলনায় কারো প্রত্যাশার পাল্লা ভারী, সাফল্যের দেখা পায় কোনো কোনো স্বপ্নচারী, ব্যর্থ যুবকের আর্তনাদ গগন বিদারী, তবুও নীরবে স্বপ্ন দেখে তারা স্বপ্নের পূজারী, তারা ডিঙিয়ে চলে বাধার পাহাড় স্বপ্নাকাশে ওড়ে, ওরা সফলতার গল্প বনে স্বপ্নের মোড়ে মোড়ে।